আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ক্যামটাসিয়া স্টুডিও এইট ইউজ করে কিভাবে অডিও এডিটিং করতে হয়। চলুন প্রথমে আমরা ক্যামটাসিয়া স্টুডিওটা ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে একটা ভিডিও নিলাম, ভিডিও থেকে আমরা অডিওটাকে এডিটিং করব। তো আমরা এখানে অডিওতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনার জুম ইন প্যানের পরে অডিওটা অপশনটা আছে, সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখেন, আমরা যখন ক্লিক বেলে ক্লিক করব, এই যে নিচের ট্র্যাকের ভিডিওটা কিন্তু একরকম হয়ে আসছে। আমরা যখন সেটাকে অডিও ক্লিক করব, তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে একটা লাইন চলে আসছে। তো আমরা এই লাইনটার মাধ্যমে কিন্তু প্রথমে আমি আপনাদেরকে সাউন্ডটা একটু টেস্ট করে দেখি কিরকম সাউন্ড। দেখেন এই সাউন্ডটা কিন্তু এখন এক টাইপের আছে, আর আমরা এখান থেকে সাউন্ডের রেঞ্জটা বাড়িয়ে দিতে পারবো। যখন এটাকে বাড়াবো এভাবে সাউন্ডটা বেড়ে যাবে। এখান থেকে সাউন্ডের আমরা রেঞ্জটা বাড়াতে পারবো। তো এভাবে আপনার এখান থেকে সাউন্ডের রেঞ্জ বাড়ানো যাবে। দেন আপনি যাওয়ার পর এখানে এই যে কর্নার, আপনার যদি এরকম থাকে তাহলে এখানে কর্নার একটা বাটন আছে ছোট্ট করে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখবেন সিলেক্টেড মিডিয়া প্রপার্টিস, তারপর এখানে মিডিয়া প্রপার্টিসটা এনাবল করার জন্য এখানে একটা টিক মার্ক দিতে হবে, এনাবল ভলিউম লেভেলিং, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে একটা অপশন দেখাবে ভলিউম ভেরিয়েশন, সেটাকে এখানে ড্রপ ডাউন বাটন আছে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি ভলিউমটা আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, হাই মিডিয়াম লো, বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি যেটা ক্যাটাগরি প্রয়োজন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর নাহলে আপনি কাস্টম সেটিংসে গিয়ে করতে পারবেন। কাস্টম সেটিংসে গিয়ে আপনি যদি ভলিউমটা এখান থেকে বাড়াতে কমাতে চান, এখান থেকে আপনার গেইন অপশনটা বাড়াতে পারেন। এটা 13 আছে, এটাকে 14 দিতে পারেন। গেইন অপশনটা দেখেন আপনি, আমি গ্রেন অপশনটা 13 থেকে 14 করে দিলাম। 14 করে দেওয়ার পর সাউন্ডটা এরকম আসছে। তারপর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সাউন্ডের মধ্যে আমরা যখন ভিডিওটা প্লে করব একটা সাউন্ড আসছে, মানে একটা নয়েস আসতেছে বাইরে, বিভিন্ন রকম শব্দ, একটা শো শো করে শব্দ আসতেছে, ওইটাকে বলা হয় নয়েস। তো আমরা এটাকে নয়েসটা ক্যান্সেলেশন করবো। এখানে একটা সিস্টেম আছে আপনার এনাবল নয়েস রিমুভ নয়েস ক্যান্সেলেশন সিস্টেম, আমি এটাকে যখন ক্লিক করে দেব আপনারা দেখতে পাবেন যে কি এটা নিচের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, প্লাস আপনার নয়েসটা চলে যাবে। দেখেন এই জায়গা আপনার আমার ভয়েসের মধ্যে একটা নয়েস ছিল, সেটা এখান থেকে রিমুভ করা যাবে। তারপর নয়েস ক্যান্সেলেশন এখান থেকে দিলে আপনার ভয়েসটা সুন্দর হবে। দেন আপনার এখানে আছে আপনার ভলিউম, আপনি এখান থেকেও ডাউন আপ ডাউন করতে পারবেন, বাড়াতে বা কমাতে পারবেন। যেমন কি এখানে দিলে আপনার ভলিউম ডাউন হবে, ভলিউম আপে দিলে ভলিউম হাই হবে। দেন এখানে পেডিং, পেডিং হচ্ছে আপনার ভয়েসটা যখন আমি প্রথম থেকে আমি শুরু করব তখন প্রথমে স্লো অবস্থা থেকে আস্তে আস্তে এটা হাই হতে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন পেডিং দিলাম, পেডিং দেওয়ার পর আমি যখন ভয়েসটা শুরু করব, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ভলিউমটা এভাবে ছোট থেকে বড় হতে থাকবে, এবং ফেড আউটটাও হচ্ছে এরকম আপনার বড় থেকে ছোট হবে একই রকম। আমি এটাকে আবার যদি কন্ট্রোল জেড দিই এভাবে হবে, আর ফেড আউট দিলে আমার ভয়েসের লাস্টে চলে যাবে, লাস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন এভাবে ফেড আউট হবে। তো বলি আমি এভাবে ফেড ইন এবং ফেড আউট ইউজ করা যায় আপনার মিউজিকের মধ্যে। দেন আপনার এটাকে আমি এখন আবার রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর আপনি যদি চান আপনার টিউটোরিয়াল বা আপনার মিউজিকটা একেবারে রিমুভ করে দিতে আপনার ভিডিও থেকে, তাও করা যাবে। এখানে আপনার রিমুভ অডিও পয়েন্ট দিলে আপনার রিমুভ অডিও পয়েন্ট চলে যাবে, অডিওটা আপনার চলে যাবে। দেন আপনার অডিও পয়েন্টটা আবার অ্যাড করতে চান, এখান থেকে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে অডিও পয়েন্টটা। তারপর এখান থেকে আপনি যদি চান আপনার টিউটোরিয়ালের ভয়েসটা একেবারে সাইলেন্স করে দিতে, সেক্ষেত্রেও সাইলেন্সও করা যাবে। সাইলেন্স দুভাবে করা যায়, আপনি এখান থেকে একেবারে জিরো করে দিতে পারেন, আর না হলে আপনি এখান থেকে সাইলেন্স করে দিতে পারেন, দুইভাবে আপনি সাইলেন্ট করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি চান এখানে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে গিয়ে আপনার অটো নয়েস ট্রেনিং, এখানে অটো নয়েস ট্রেনিংও আপনি অ্যাড করে আপনার নয়েস ক্যান্সেলেশনটা করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনার ভিডিও থেকে আপনি ভিডিও থেকে বা MP3 যাই হোক অডিও সব এখান থেকে এডিটিং করতে পারবেন, আপনার টিউটোরিয়ালটা সুন্দর হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পূর্বের আমাদের টিউটোরিয়ালগুলো যদি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর কোনো প্রকার ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।